বয়স 114 বছর, লোকসভা ভোটে প্রয়োগ করতে চান গণতান্ত্রিক অধিকার। বরিষ্ঠ এই ভোটারকে সংবর্ধনা প্রদান করলেন ব্লক প্রশাসন। বয়সের ভারে নুয়ে পড়েছে দেহ, তাতে কি, বয়স তো সংখ্যা মাত্র, তবুও গণতন্ত্রের সর্বশ্রেষ্ঠ উৎসব অর্থাৎ লোকসভা ভোটে অংশ নিতে চান 114 বছরের হাজারি সর্দার। বাসন্তী ব্লকের ঝড়খালি গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর বিধানপল্লীর বাসিন্দা 114 বছরের বৃদ্ধা হাজারি সর্দার। পরিবার সূত্রে জানা যায়, প্রতিবারই নিয়ম করে লোকসভা ভোট থেকে শুরু করে পঞ্চায়েত ভোট সমস্তটাই দিয়ে এসেছেন বৃদ্ধা। প্রতি বছর বাড়িতে এসে নিয়ম করে তার ভোট নিয়ে যাওয়া হয়। জানা যায়, 3 মেয়ে ও 1 ছেলে হাজারি দেবীর, সকলের বিয়ে থাওয়া হয়েছে, তাদের ঘরে আবার নাতিপুতিও হয়েছে। বর্তমানে মেজ মেয়ে সুরধনী মণ্ডলের বাড়িতেই থাকেন তিনি। কার কাছে থাকে? জামাই। জামাইয়ের কাছে? আচ্ছা, ভোট দেন? ভোট দেন? হ্যাঁ। এখানে এখানে বাড়িতে দেন না গিয়ে দিয়ে আসেন? হ্যাঁ। কেন না? হ্যাঁ হ্যাঁ, ছেলে তো। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ বাকি 2 মেয়ের বিয়ে হয়ে গিয়েছে ভিন জেলায়, একমাত্র ছেলে থাকেন রায়নগরে। জানা যায়, 2019 সালে লোকসভা ভোটের সময় থেকে আর বুথে গিয়ে ভোট দিতে পারেননি তিনি, তবে প্রশাসনের উদ্যোগে বাড়ি এসেই তার ভোট নিয়ে গিয়েছেন ভোটকর্মীরা। তার আগে অবশ্য প্রশাসনের উদ্যোগে গাড়িতে করে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতেন তিনি। কবে থেকে? ৯৫ বছর বয়স খবর হয়, খবর হয় আমাদের দেওয়ার অধিকার, আমরা মানে নাগরিক, সেই অধিকার ভোটটা আমরা দিতে যেতাম। হ্যাঁ, তাই তো চাই, মানে শান্তি শৃঙ্খলা বজায় রাখে ভোটটা হোক। পরিবার সূত্রে জানা যায়, হাজারি দেবী গল্প করতে খুবই ভালোবাসেন, প্রাণ খুলে কথা বলেন নাতি নাতনিদের সাথে। চোখে সেভাবে ভালো দেখতে না পেলেও বাড়িতে সামান্য হাঁটাচলা করে, তবে বয়সের ভারে শ্রবণ শক্তিও ক্ষীণ হয়ে এসেছে তার। কিন্তু অন্যান্যদের মতো লোকসভা ভোটে অংশগ্রহণ করতে চান হাজারি দেবী। এই বিষয়ে হাজারি দেবীর নাতি নারায়ণ মণ্ডল জানান, আমার দিদিমার বয়স 114 বছর 1 মাস, বার্ধক্যজনিত কারণে চোখে সেভাবে দেখতে না পেলেও ঘরের মধ্যে লাঠির সাহায্য নিয়ে হাঁটাচলা করতে পারেন। আমরা তাকে সব রকমভাবে সহযোগিতা করার চেষ্টা করি, তবে উনি এখন ভোট দেয়। গত লোকসভা ভোটে বাড়িতে এসে তার ভোট নিয়ে গেছে ভোটকর্মীরা। দিদিমা গল্প করতে খুবই ভালোবাসে, বাংলাদেশের অনেক গল্পই শোনান আমাদেরকে। স্বাধীনতার আগে অনেক গল্পই দিদিমার মুখ থেকে শুনতে পেয়েছি। 114 বছর 1 মাস, হ্যাঁ চলাফেরা করতে পারে, আমরাও সেইভাবে সহযোগিতা করি ওনার। ভোট টোট নিয়ে তত কিছু মাতামাতি নেই ওনার, বয়স হয়ে গেছে অত আর। এখন বাড়িতে, গতবার এসেছিল বাড়িতেই নিয়ে গেছে ভোটটা 19 সালে, আর পঞ্চায়েত ভোটটা আছে গাড়িতে করে নিয়ে গেছিল। হ্যাঁ, বিডোর থেকে লোক এসেছিল। আমি তো স্কুলে ছিলাম বলে দেখে ঢেকে গেল, ফুল টুল দিয়ে গেছে ওই বুড়ির, আমার দিদিমাকে কাপড় টাপড় দিয়ে গেছে। জানা যায়, এদিন প্রশাসনের পক্ষ থেকে বরিষ্ঠ ভোটার হওয়ার কারণে তাকে বাসন্তী ব্লক প্রশাসনের তরফ থেকে সংবর্ধনা জানানো হয়েছে। ফুল, মিষ্টি ও কিছু নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়েছে তার হাতে। বাসন্তীর বিডিও সঞ্জীব সরকার নিজের হাতে সেগুলি তুলে দিয়েছেন হাজারি সর্দারের হাতে। এই বিষয়ে বৃদ্ধার মেয়ে জানান, এখানে আপনি কি একেবারে সে জন্ম থেকে এখানে রয়েছেন? জন্ম থেকে এখানে নাকি ওপার বাংলায় ছিল বাড়ি? না না, এখানে ছিলাম, খুব ভালো। মা, 114 হয়েছে তো,
আমারও ঠিক নেই তো। আচ্ছা, তো উনি কি ভোট দিতে যান? যায় বাড়িতে 8 বছর দিয়ে গেছিল। আচ্ছা, মানে বাড়িতে এসে নিয়ে গেছে ভোট? হ্যাঁ, বাড়িতে এসে নিয়ে গেছে। আচ্ছা, মার যে এত বয়স হয়েছে, মা কি আপনার কাছে থাকে? হ্যাঁ। আচ্ছা, আমার কাছে। ওনার কি সুবিধা অসুবিধা হয় এখন? সুবিধা এখন বয়স হয়ে গেলে ধরো মাঝে মাঝে বিছানায় পায়খানা প্রস্রাব, ধোয়াফেলা করতে হয়, হাঁটা চলায় করে করে যায়, ঘাটে বাড়ি বাথরুমে যায়, আমরা ওই চান করার জল কাঁচা কাঁচা সব কিছু করি, দেখাশোনা করি। এই অনেক লোক এসেছিল, এই ভিডিও ভিডিও হ্যাঁ হ্যাঁ ভিডিও তো অনেক লোক এসেছিল গাড়ি। তবে 114 বছর বয়সী হাজারি দেবীর ভোট কার ঝুলিতে পড়বে সেটা বড় বিষয় নয়, তবে এই বয়সে এসেও তার ভোটদানের এই আগ্রহকে কুর্নিশ জানিয়েছেন সকলেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বাসন্তী। প্রার্থনা জুয়েলার্সের পক্ষ থেকে পয়লা বৈশাখ ও পবিত্র ঈদের শুভেচ্ছা গ্রহণ করুন। এই শুভক্ষণে সোনার গহনা কেনাকাটায় থাকছে খুশির খবর প্রার্থনা জুয়েলার্সে। হালকা হোক কিংবা ভারী, যে কোনো গহনা ক্রয়ের ওপর থাকছে খুশির খবর আগামী 17 এপ্রিল পর্যন্ত। প্রার্থনা জুয়েলার্স, স্কুল রোড, বনগাঁ।